একজন যাত্রী কিংবা প্রবাসী প্রথম বিদেশ সফরে গিয়েছেন এরপর কয়েকদিন পর কিংবা কয়েক বছর পর দেশে ফিরেছেন দেশে ফিরে প্রথমত আপনি বিমান থেকে নেমেই পড়েছেন মহাবিপদে কারণ আপনি এর আগে কখনো বিমানে ভ্রমণ করেননি ফলে আপনি জানেন না বিমানবন্দরে বিমান থেকে নামার পর কয়টি ধাপ নিরাপদে শেষ করে আপনাকে বিমানবন্দর থেকে বের হতে হবে প্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে জানাবো কিভাবে একজন যাত্রী কিংবা একজন প্রবাসী বিমানবন্দরে বিমান থেকে নামার পর নিজে নিজে কয়টি ধাপ সম্পূর্ণ করে বিমানবন্দর থেকে বের হবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া ফলে বুঝতেই পারছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ধরুন আমরা রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেই উদাহরণ হিসেবে উপস্থাপন করছি একই সাথে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়টি ধাপ সম্পূর্ণ করে আপনি বিমানবন্দর থেকে নিরাপদে বের হবেন সেটা আপনাদের হাতে কলমে দেখাবো আমরা প্রথমত একজন যাত্রী যে বিমানে করে শাহজালাল বিমানবন্দরে এসেছেন তিনি সেই বিমান থেকে নেমে সোজা বোর্ডিং ব্রিজ দিয়ে ইমিগ্রেশনে যাবেন অন্যদিকে যে যাত্রী এসেছেন তার লাগেজটি চলে যাবে লাগেজ বেল্টে এরপর ইমিগ্রেশন থেকে একজন যাত্রীকে দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে মানে সহজে বলতে গেলে আপনি বাংলাদেশে প্রবেশ করার অনুমতি পাবেন আমরা সাধারণত ইমিগ্রেশন শেষ করার পরেই বিপদে পড়ি কেননা প্রতিটি যাত্রী কিংবা প্রবাসীদের কাছে থাকে মূল্যবান সামগ্রী আর সেই সব সামগ্রী থাকে লাগেজের ভেতরে কাজেই ইমিগ্রেশন শেষ করে আপনাকে লাগেজ নিতে হবে ধরেই নিন যেহেতু আপনি এর আগে কখনো বিমান ভ্রমণ করেননি কাজেই আপনার লাগেজ কত নম্বর কনভেয়ার বেল্টে রয়েছে সেটা নিয়ে আপনি বিপদে পড়বেন তাহলে এখন কি করবেন লাগেজ ছাড়াই কি বিমানবন্দর থেকে বের হবেন নিশ্চয়ই না আর লাগেজ নিয়েই আপনাকে বিমানবন্দর থেকে বের হতে হবে আপনি মনে রাখবেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনী আটটি কনভেয়ার বেল্ট রয়েছে মানে বিদেশ থেকে আসা যাত্রীদের লাগেজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে আটটি কনভেয়ার বেল্টে আসে তখন আপনাকে খেয়াল করতে হবে আপনি যে এয়ারলাইন্সে করে এসেছেন মানে আপনি যে বিমানে করে এসেছেন সেই বিমানের নাম কনভেয়ার বেল্টের উপরের একটি ডিসপ্লেতে এয়ারলাইন্সের নাম এবং ফ্ল্যাট নাম্বার দেওয়া থাকবে ফলে আপনাকে কনভেয়ার বেল্টে দেওয়া এয়ারলাইন্সের নাম ও ফ্ল্যাট নাম্বার মিলিয়ে সেই কনভেয়ার বেল্টের সামনে গিয়ে অপেক্ষা করতে হবে এরপর সেখান থেকে আপনার মূল্যবান লাগেজটি সংগ্রহ করতে হবে আপনাকে তবে আপনি যদি আপনার লাগেজটি কনভেয়ার বেল্টে না পান তাহলে প্রথমেই দ্রুত আপনি সংশ্লিষ্ট এয়ারলাইন্সে গিয়ে অভিযোগ জানান একই সাথে কনভেয়ার বেল্টের পাশে অবস্থিত লস্ট অ্যান্ড ফাউন্ডিকে লিখিত অভিযোগ জানান একই সাথে বিমানবন্দরে অবস্থিত বিমানবন্দর আন পুলিশ ব্যাটালিয়ানের কাছেও আপনার অভিযোগ জানাতে পারেন তাতেও আপনি সুফল পেতে পারেন কারণ বিমানবন্দরে কোনো লাগেজ চুরি হওয়ার কোনো অপশান নেই যাত্রী বেশি থাকলে এয়ারলাইন্সগুলো যাত্রী বেশি আনার কারণে অনেক সময় আপনার লাগেজটি আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশে রেখে আসতে পারে কিন্তু পরবর্তীতে ওই এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে আপনার লাগেজ নিশ্চিত আসার কথা ফলে এক দুই দিনেই মধ্যেই আপনার লাগেজ বুঝে পাওয়ার কথা কিন্তু সেটাও যদি আপনি আপনার লাগেজ না বুঝে পান তাহলে বিমানবন্দরে অবস্থিত ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি আপনার লিখিত অভিযোগ জানাতে পারেন অন্যদিকে আপনি যদি আপনার লাগেজটি কনভেয়ার বেল্ট থেকে বুঝে পান তাহলে এরপর কি করবেন এবার আপনার কাছে যদি ট্যাক্স দেওয়ার মতো কোনো সামগ্রী থেকে থাকে যেমন সোনা টিভি কিংবা ট্যাক্স রয়েছে এমন সামগ্রী তাহলে আপনাকে অবশ্যই কাস্টমস জোনে গিয়ে আপনাকে ঘোষণা দিতে হবে আপনার কাছে ট্যাক্স দেওয়ার মতো সামগ্রী রয়েছে অতপর আপনি কাস্টমস থেকে ট্যাক্স স্লিপ সংগ্রহ করে কাস্টমস জোনের সাথেই অবস্থিত ব্যাংকের বুথে টাকা জমা দিয়ে কাস্টমসকে একটি কপি দিবেন আর অন্য একটি কপি আপনি সাথে নিয়ে কাস্টমসের স্ক্যানিংয়ে আপনার মূল্যবান লাগেজটি স্ক্যানিং করে কাস্টমসের গ্রিন চ্যানেল পার হবেন অতপর এবার আপনি আপনার প্রিয়জন কোথায় অপেক্ষা করছে আপনার জন্য সেটি একবার চিন্তা করুন যদি এক নম্বর টার্মিনাল হয় তাহলে কাস্টমসের গেট দিয়ে সোজা বের হয়ে হাতের ডান পাশ দিয়ে কিংবা দুই নম্বর টার্মিনালে আপনার স্বজন অপেক্ষা করলে হাতের বাম পাশ দিয়ে দুই নম্বর টার্মিনাল ব্যবহার করে বিমানবন্দরের বাইরে বের হবেন অতপর বিমানবন্দর থেকে বের হয়ে এক বা দুই নম্বর ক্যানোপি থেকে আপনার মূল্যবান সামগ্রী সহ বিমানবন্দর ত্যাগ করবেন প্রিয় দর্শক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে। আপনি প্রথমবার বিদেশ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে কোনো ধরনের ভোগান্তি কিংবা সমস্যা ছাড়া নিজে নিজেই বিমানবন্দর থেকে বের হবেন একদম কোনো ধরনের ঝামেলা ছাড়া আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন বিমানবন্দরে কোথায় কি করবেন আর কিভাবে আপনার সামগ্রী বুঝে নিয়ে বিমানবন্দর ত্যাগ করবেন যদি এরপরও আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আমরা সেগুলো নিয়ে আবার আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একই সঙ্গে আপনারা যারা প্রথমবার বিদেশ ভ্রমণ থেকে দেশে আসবেন কিংবা প্রথমবার বিদেশ ভ্রমণও করবেন তারাও আপনারা ভিডিওটি একবার দেখতে পারুন নিশ্চয়ই আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি